বন্ধুরা, আমার এই ঘরের পাশে পুকুর রয়েছে। এটা এই পুকুরটা মাছ চাষের জন্য নয়, এটা ঘরে খাওয়ার জন্য পুকুরটা রয়েছে। পুকুরে তেলাপিয়া বেশি করে চাষ করা আছে, তার সঙ্গে অন্যান্য মাছ চাষ করা আছে। তো এই পুকুরটা দেখেন, চারিদিকে নিট দিয়ে গাঁথা আছে, যাতে না মাটি ধসে পড়ে এবং পুকুরটা যাতে না বড় হয়। তো পুকুরের তলায় মাটি রয়েছে। আজকের ঘরে খাওয়ার জন্য মাছ ধরব। তো আপনারা দেখবেন আমার জালটা খুব ভালো নয়, তবুও যতটুকু ধরা যায়। ঘরে খাওয়ার জন্য এই পুকুরটা মাছ চাষ করা হয়, প্রায় 5 কাঠা মতো পুকুরটার আয়তন। তো এই পুকুরে মাছ আমরা বিক্রি করি না, সারা বছর নিজেদের প্রয়োজন মতো আমরা ধরে ধরে মাছগুলো খাওয়া হয়। বিভিন্ন সাইজের বিভিন্ন রকম মাছ আছে, তবে তেলাপিয়াটা খুব বেশি আছে। তেলাপিয়া বেশি থাকার জন্য অসুবিধা হয় না, বড় মাছগুলো ধরা হয় বা যেমন সাইজে মাছ পড়ে। মোটামুটি তেলাপিয়াটা বেশি করে খাওয়ার জন্য ব্যবহার করা হয়, তাতে করে তেলাপিয়ার বাচ্চাও হয়, শেষ হয় না পুকুরে, তেলাপিয়াটা শেষ হয় না। তার সঙ্গে কাতলা আছে, মৃগেল, রুই, বাটা, বিভিন্ন রকম মাছ রয়েছে। তো এই দেখছেন মাছ পড়েছে, জালের মধ্যে মাছ পড়েছে, কিন্তু এই জালটার কাঁটি হালকা। বাজারে যে জালগুলো বিক্রি হয় হাটে বাজারে ঘুরে ঘুরে, যে মেশিন বোনা জাল, সেই ধরনের জাল একটা কেনা হয়েছে, কিন্তু জালটাতে ঘালটা এত খারাপ পজিশন যে মাছগুলো ঘালের মধ্যে আসে খুব কম, তার আগে মাছগুলো বেরিয়ে যাচ্ছে। মাছ পড়েছে আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু আমি জাল টেনে তুলেছি, মাছ সেখানে পাইনি। এই দেখেন, একটাও মাছ ওঠেনি। তো এই জালটার ঘালের সমস্যার জন্য এই জলে নেমে জাল শুয়ে শুয়ে টানতে হবে, মানে ওপরে খারাপভাবে টানলে মাছ একদমই পাবো না। দেখছেন জালের মধ্যে মাছ পড়েছে, অনেকগুলো বড় বড় মাছ পড়েছে, কিন্তু বড় মাছ এই জালে ধরা যায় সম্ভব হচ্ছে না। এই জালটা এমনিতে ঘন সাইজ। তো বন্ধুরা, আমি আগে বায়োফ্লক চাষ করতাম পদ্ধতিতে, কিন্তু বায়োফ্লকটা খুব সাকসেসফুল আমার কাছে হয়নি এবং লাভজনক হয়নি, খরচ বেশি হতো। তারপরে পুকুরে চাষ করতাম, তো সেই পুকুরে মাছ চাষ মোটামুটি ভালো লাভজনক হয়েছিল। ভেটকি চাষ করেছিলাম বা রেণু চাষ করেছিলাম, আপনারা এর আগে হয়তো অনেক পুরনো ভিডিও দেখেছিলেন। তা মাঝখানে আমার নিজের কাজের সুবিধার জন্য ভিডিও বানানো যা সম্ভব হয়নি। তো আমি নিজে একজন গ্রামীণ ডাক্তার, তো এখন ডাক্তারখানা রানিং হয়ে গেছে, তাই মাছ চাষের প্রতি আর সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তো সেখানে যে পুকুর লিস্টগুলো ছিল এই বছর সব ছেড়ে দিয়েছি। 3খানা পুকুর লিস্ট ছিল মোটামুটি, গত বছর পর্যন্ত রেনু করেছিলাম বা এমনি সাদা মাছ করেছিলাম, বিভিন্ন রকমভাবে চাষ চেষ্টা করছিলাম। তো বর্তমানে লোকের মজুরি বেশি এবং পুকুরের লিস্টের পরিমাণও বেশি, আর ডাক্তারখানা রানিং হয়ে যাওয়ার জন্য তো সেখানে পুকুরের খাবার দেওয়া বলেন বা পুকুরের পরিচর্যা করতে যাওয়াটা খুব অসুবিধা হচ্ছিল, সে কারণে পুকুর লিস্টগুলো ছেড়ে দিয়েছি। তবুও যারা পুকুর চাষের জন্য আমার কাছে ফোন করে, আমি তাদেরকে যতটা আমার সম্ভব আমি বলে দিই যে এইভাবে করেন ওইভাবে করেন। তো আজকের এই জাল ফেলার পর জলে নেমে আমি দেখেন জালটা মানে পুকুরের তলা ঘেঁষে টানার পরে কিছু মাছ উঠেছে, খুব বড় বড় মাছ ওঠেনি। এখানে এই পুকুরে প্রায় 1.5 কেজি 2 কেজি মতো রূপচাঁদা আছে, প্রায় 10 থেকে 12 পিসের মতো। তারপরে রুই মাছও কিছু বড় বড় আছে, কিন্তু জালে পড়লে কী হবে, জালের ঘালের মধ্যে আসে না। এই দেখেন এই বড় সাইজে তেলাপিয়া পড়েছে, ছোটো ছোটো কাতলা বা বিভিন্ন রকম মাছ পড়েছে। তেলাপিয়াগুলোই আমাদের ঘরে বেশি খাওয়া হয়। সারা বছর আমাদের ঘরে খোরাকির জন্য এই পুকুরটাতে আমাদের হয়ে যায়, মাছ কেনা লাগে না। তো আমার বাড়ি, আমার পাশে শ্বশুর বাড়ি, এগুলো শ্বশুরের এরিয়া যদিও, তো শ্বশুর বাড়িতে 5 জন খেতে আর আমার বাড়িতে 3 জন খেতে মোটামুটি সারা বছর মাছ এই পুকুরের মধ্যে থেকে হয়ে যায়।
তা ঘরে খোরাকি মাছের জন্য বিভিন্ন রকম সব রকম মাছ ছাড়তে হয়। আর স্পেশালি যখন আপনারা কেউ বাণিজ্যিকভাবে চাষ করবেন বড় পুকুরে, তো সেখানে ব্যবসা ভিত্তিক যে মাছগুলো করলে খুব ভালো লাভবান হবেন সেই মাছগুলো চাষ করবেন, তাতে করে প্রফিটটা বেশি হবে। আর আমার এই পুকুরগুলো দেখছেন, এই পুকুরের চারিদিকে এই পুকুরের ধারেই আমার ঘর, কিছুটা পুকুরের মধ্যে কিছুটা রয়েছে, একটু ঝুলে রয়েছে, এই দেখেন ঝুলে রয়েছে ঘরটা। ঘরে ক্যান্ডি বা বানানো আছে, এই বছর এই পুকুরের তলা থেকে দুটো প্লেয়ার তুলেছি, তুলে ওই ক্যান্ডিটা ঝুলছিল সেটাকে সাপোর্ট করে দিয়েছি। তো এইরকমভাবে আমার বিল্ডিংটা যেখানে রাস্তার কোল থেকে বাঁধা হয়েছিল, তো সেখানে জায়গা কমের জন্য তো পুকুরের দিকে একটু বাড়াতে হয়েছিল, তো এইভাবে বাড়ানো হয়েছে। তবে আমি মাছ চাষের মধ্যে দেখেছি যে বায়োপ্লগ বা ট্যাঙ্ক চাষ বা অল্প জায়গায় বেশি ঘনত্বে মাছ চাষের থেকে এমনি পুকুরে সাধারণভাবে আগেকার পদ্ধতিতে যে মাছ চাষ হতো সেইগুলো একটু আপডেট করে নিয়ে নতুন একটু পদ্ধতি অ্যাপ্লাই করে আধুনিক পদ্ধতিতে পুকুরে মাছ চাষ করলে খুব ভালো মাছ চাষ করা সম্ভব। আমি যে পুকুরে লিজ নিয়েছিলাম সে পুকুরে দেড় বছরে 200 গ্রাম কাতলা 3 কেজি বা 3.5 কেজি মতো ওজন হয়েছিল, তো সেটা খুব সুন্দর। আর একটা মাছ 320 টাকা 330 টাকা করে আড়তে পাইকারি দাম পেয়েছিলাম। বন্ধুরা, এই পর্যন্ত আমার মোটামুটি মাছ ধরা কমপ্লিট। আবার আগামী দিনে পরে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।